السلام عليكم ورحمة الله وبركاته কেমন আছো ছাত্র বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহ পাকের খাস রহমতে ভালো আছো আমরাও তোমাদের আল্লাহ পাকের রহমত তোমাদের নেক নজরে ভালো আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমাদেরকে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আমাদের সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে করোনা থেকে হেফাজত করেছেন এই জন্য কালিমা তোষক আদায় করে বলছি আলহামদুলিল্লাহ ছাত্র বন্ধুরা দাখিল অষ্টম শ্রেণীর আদর্শ হাদি আশারা এগারোতম পাঠ থেকে আমরা আলোচনা করব তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে যদি আমরা সেই পাঠটা বুঝে নিতে পারি তখন উদ্দীপক এর অর্থ ভালো করে জানলে তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে একটা উদ্দীপকের মধ্যে নাম্বার হলো কত 32 যদি আমি তার অর্থ জেনে যাই এবং বুঝে নিতে পারি সমস্ত উত্তর আমরা ইনশাআল্লাহ অতি সহজে দিতে পারব তো ছাত্র বন্ধুরা আজকে দাখিলে অষ্টম শ্রেণীর এগারোতম পাঠ পাঠের নাম হলো আর শাইখ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি উনি না বাংলাদেশে জানে না এমন কোনো লোক বোধ হয় বড়দের মধ্যে নেই আর শাইখ আমাদের মুরব্বী আমাদের অভিভাবক আমাদের নেতা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এগারোতম পাঠ كان سيدنا شهجلال يماني رحمة الله عليا كاملا من أولياء الله تعالى أما در شردار چلن شهجلال يماني رحمة الله عليه الله تربطي رحمة الله شنكرو وليا كاملا من أولياء الله تعالى الله المنوني تو بانده در مده اجن پوننگو منوني تو باندهوني چلن وكان مرشدا عظيما উনি ছিলেন মহান পথ প্রদর্শক আজিমান মহান ও কানা এবং ছিল মুর্শিদান পথ প্রদর্শক আজিমান মহান পথ প্রদর্শক ছিলেন ও ইমামান ফাখামানিল মুসলিমিন এবং মুসলমানদের ইমামান নেতা ছিলেন ফাখানান গর্জিয়াস নেতা ছিলেন নীল মুসলিমিন মুসলমানদের ওলিদা ফিল ইয়েমেনি উনি জন্মগ্রহণ করেন ইয়েমেনে মিন জাজিরাতিল আরব আরব উপদ্বীপের ইয়েমেনে জন্মগ্রহণ করেন সনাতা 671 হিজরি 1271 খ্রিস্টাব্দ অনুযায়ী ও নাসা আ বিহা তিনি লালিত পালিত হন তার নিজ স্থানেই ও তাহাসালা অর্জন করেন আলা উলুম ইসলামিয়াতি ওয়াল ফুনুন দ্বীনিয়াতি মিন উলামাই আসরিহি হাত্তা তাআম্মাকা في جميع علوم الإسلام وتحصل أرجن كلا العلوم الإسلامية إسلامي جيان بجيان والفنون الدينية دين بيبنو بشوار من علماء أصله تار برطمان جگر شكوك در كستك علم در كستك بيدان در كستك حتى تعمك وني غبير جيان أرجن كلين في جميع إبرتك علوم الإسلامي جيان بجيان شمبركي كان سيدنا شهزلال كان شهزلال رحمة الله يتفكروا في دعوة الإسلامية أما در نتا شهزلال رحمة الله جي فكر كرتين چنتا كرتين في دعوة الإسلامية إسلامي دعوة كيبابة بشه چرائے دیتے بشه كيبابة إسلامي دعوة پوسے جائے وتبلیغ دین ال وتبلیغ دین ال إلا الكلمة الله اللہ دین کے كيبابة شمونتا کرا جائے যা এই জন্য উনি তারাকা ওয়াতানহ ছেড়ে দিলেন তার দেশকে ও হাজারা হিজরত করেন ইলাল হিন্দিয়াতি এই বঙ্গদেশে ইনি হিজরত করলেন হিন্দি ইন্ডিয়াতে অথবা আমরা বলছি হিন্দুস্তানে উনি ভ্রমণ করে আসলেন 703 হিজরিতে 1303 খ্রিস্টাব্দে ও কাদিম আলা সিলহা তিনি মিন দৌলতিল বাঙ্গাল বাংলাদেশের বঙ্গদেশের উনি কাদিমা আগমন করলেন ইলা সিলার সিলার অঞ্চলে উনি আগমন করলেন তিনি বঙ্গদেশে সিলার অঞ্চলে আগমন করলেন মা তাহার সহিত সালা সি মিয়াতি
অসিতিনা মুরাফিকান, তার সহিত ছিল 360 জন তার মুরাফিকান, তার বন্ধু অল মুআরিবাতি আদাই ইসলামী আল মুসলিমিন, এবং যুদ্ধ করার জন্য আদাই শত্রুর ইসলামী অল মুসলিমিন, মুসলমান এবং ইসলাম এবং মুসলমানের শত্রুদের বিরুদ্ধে উনি যুদ্ধ করার জন্য 360 জন সঙ্গে নিয়ে উনি বঙ্গদেশের সিলেটে আগমন করলেন। ও আকামা দিন আজিম, এবং কি করলেন, প্রতিষ্ঠা করলেন মহান দিন। ওকানাত ওকাত হারবুন সাদিদুন, ওকানাত হয়েছিল অকাত সংগঠিত, ওকানাত ছিল অকাত সংগঠিত হয়েছিল, হারবুন যুদ্ধ, সাদিদুন প্রচণ্ড, বাইনাহু সাদর রহমতুল্লাহ এবং তার সৈন্যদের মধ্যে, অবাইনাল মালিক জালিমুল গৌর গুবন, এবং মধ্যে বাদশাহ অত্যাচারী গৌরগোবিন্দ, অত্যাচারী গৌরগোবিন্দ বাদশাহ এবং শাহজালাল রহমতুল্লাহর মধ্যে একটা প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওকাদ নাসরাল্লাহ তাআলা সাইয়্যিদুনা সাইয়্যিদানা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওকাদ নাসরা অবশ্যই সাহায্য করেছেন আল্লাহ, আল্লাহ আমাদের সব জায়গাতেই সাহায্য করেন। এখানে দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে কীভাবে সাহায্য করেছেন, তাআলা মহান আল্লাহ সাইয়্যিদুনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমাদের সর্দার শাহজালাল রহমতুল্লাহকে আল্লাপাক সাহায্য করেছেন। ওমান এবং কানামাহু, যে সমস্ত সৈন্যবাহিনী বা মাহু তার সাথে ছিল সঙ্গী, তার সাথে মিলাল মুসলিমিনা মুসলমানদের মধ্যেতে, ফগলাবু তাদেরকে জয়ী করেন, আল্লাহ মালিকে জলিমি জলেম বা উপরে ও আশাকিরিহি তার সৈন্যবাহিনী ও আতবা ইহি এবং তার অনুসারী জামেন প্রত্যেকের, ওই বাদশাহ তার সৈন্যবাহিনী যারা তাকে অনুসরণ করে প্রত্যেকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে তার সেনাবাহিনীকে জয়ী লাভ দিয়েছিলেন, জয়ী করে দিয়েছিলেন। পালাম্মা ইনহাজামান আওদা, পালাম্মা যখন ইনহাজামা পরাজয় বরণ করলো, আদা ও সৈন্যঘন হারাবু এবং ভেগে গেল, মিন হতে সিলহার, সিলহার থেকে, আকাম আপিহা শায়েখ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বি আতাদ দিনিয়া, আকামা প্রতিষ্ঠা করেন পিহা সে সিলেট অঞ্চলে শাহজালাল রহমতুল্লাহ বি আতা পরিবেশ দিনিয়া, ধিনি পরিবেশ প্রতিষ্ঠা করলেন, বেদিনি পরিবেশ থেকে ধিনি প্রতিষ্ঠা আল্লাহ পাকের রহমতে সেখানে উনি প্রতিষ্ঠা করেন। ওহুয়া তিনি আউয়াল প্রথম, মান আজানা বিশ্বতিন আলীন, এই সিলেট অঞ্চলে উঁচু স্বরে আজান দিয়েছিলেন, বিশ্বতিন আলীন। তিনি আউয়াল প্রথম, মান যিনি আজানা আজান দিয়েছেন, বিশ্বতিন আওয়াজে উঁচু, বিশ্বতিন আওয়াজ, আলীন অর্থ হল কি উঁচু সুরে আওয়াজ দিয়েছিলেন, বিশ্বতিন আলীন। আলীন উঁচু সুরে ফি মান্তাকাতি অঞ্চল সিলহার, সিলহার অঞ্চলে উনি উঁচু ছেলে আজান দিয়েছিলেন প্রথম। সুম্মা তাওয়াজ্জাহা, অতঃপর মনোনিবেশ করে, ইলা দাওয়াতি তাবলিগ, কীভাবে ইসলামী আহ্বান পৌঁছানো যায়, হাত্তা আস্তামা তারে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কাসিরুন অনেক, মিনান নাসি মানুষের মধ্যে, আলা ইয়াদিহি তার হাত ধরে, ও দেখালো এবং প্রবেশ করলো, ফি দিনিল্লাহির ইসলাম আল্লাহর দিনে ইসলামের মধ্যে, আপ ওয়াজান দলে দলে, ফান্তাসারাত ছড়িয়ে পড়লো দাওয়াত আল ইসলাম, তার ইসলামী আহ্বান দাওয়াত, ইলা আনহা ইল বাঙ্গাল বাংলাদেশে আনাচে কানাচে, ও আসাম এবং আসামে, ও ত্রিপুরা এবং ত্রিপুরায়, ও গাইরিহা ইত্যাদি ইত্যাদি, মিনাল মানাতিকিল জুনুদিয়া, মিন হতে মানাতিকি অঞ্চল, জুনুবিয়াতে দক্ষিণ সাবিয়াতে পূর্ব, লিল হিন্দি হিন্দুস্তানের মধ্যে, ভারতের মধ্যে ছড়িয়ে পড়ল।
Tuwafiya Shaykh Shahzalal Rahmatul Alayhi Sanata Shashata Cholish. Sanata Shashata Cholish. Hazrat Shahzalal Rahmatul Alayhi Hizri Shashata Cholish Se Intikal Koren. Terasa Actualist Kishtabdo Mutabek B. Silhar. Silhate only Intikal Kor. Dupina Piha. But Shakani Take. কবরস্থ করা হয় দাফন করা ইত্তেখাদা মুসলিমুনা মুসলমানরা বানিয়ে নেয় কবরহু তাবর কবরকে মাজারান মুবারাকান বরকতময় প্রদর্শনী বানিয়ে নেয় ইজুরুনাহু সবাহান ও মাসাআন ইজুরুনাহু তারা কি করে প্রদক্ষিণ করে নাহু সেই কবরকে সবাহান সকাল ও মাসাআন সন্ধ্যা সবসময় তাবারুকি বরকত হাসিলের জন্য ও দোয়া ইলাহু তার জন্য দোয়া করার জন্য পহুনা এবং পহুনা কা সেখানে মসজিদ তার কবরের পাশে মসজিদ হয়েছে জামি উন কবির বড় জামি মসজিদ হয়েছে কোরা বা কবরহি তার কবরের পাশে মাদ্রাসাতুন দিনিয়াতুন দিনী প্রতিষ্ঠান বিদ্যালয় গুরুতে শাহিরুন প্রসিদ্ধ ইয়াতা আল্লামু ফিহা সেখানে শিক্ষা করে আলাফু মিনাত তোল্লাব হাজার হাজার ছাত্র হতে আলাফু মিনাত তোল্লাব হাসা মিলাঙ্গুসম ছাত্র না ওহা কাজা এরকমভাবে উচ্ছিসা প্রতিষ্ঠিত হয়েছে হাওলা কাবরিহি তার কবর পাশে ক্যাসিরুম অনেক মিনাল মা আহাদের ইলমিয়া দিনই প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে অনেক মাহাদের ইলমিয়া অজিতে মা ইয়াতি এবং সামাজিক ও সাফাফিয়াতি সাংস্কৃতিক হাক্কা এক পর্যন্ত যে সরাত মাকবরাতাহ তার কবর তো হয়ে গেছে মার্কাজান আমরা মার্কাজ বলি যেখানে কোনো কিছু সবসময় মানুষ করতে থাকে এটাকে বলা হয় কি মার্কাজ দিনই মার্কাজ যেমন কাকরাল আছে যেখানে সবসময় এটা হতেই থাকে এখন কি এটা দিনই মার্কাজ হিসাবে এটা হয়ে গেছে আজিম আল মহান তামিল কোরআন কোরআন শিক্ষা করার বা সুন্নতি এবং হাদিস শরীফ ও তাবলিগ ইসলাম এবং ইসলামকে ও তাবলিগ ইসলাম এবং ইসলামকে প্রচার করা অদ্দিনই এবং দিন প্রচার অদ্দিনই ও খেদমাতিল মুসলিমিন এবং দিন প্রচার করা আল্লাহ পাকের বিধিবিধানকে প্রচার করা ও খেদমাতিল মুসলিমিন এবং মুসলমানদের কী করা সমস্ত খেদমত করা যে জরুরত আছে জরুরতগুলিকে মুসলমান কীভাবে পুরা করতে পারে অগাইরহীন ইত্যাদি ইত্যাদি মিনা শোবি অল কাবাইলি মিনা শোবি জাতি বা দল কাবাইলি গোত্র অল আদিয়ানিল মুক্ত বিভিন্ন প্রকারের দিন মুসলমান ছাড়াও অন্যরাও হয়তো সাধারণতলায় সেই নীতিকে পছন্দ করে তার কাছে এসেছিলেন উনি ধালিকা এই জন্য এত আসারও প্রভাবান্বিত হয়েছিল গায়রা মুসলিমিন অন্য মুসলমানেরাও তার নীতির মাধ্যমে সুন্দর নীতি ছিল যেহেতু কোরআন আল্লাপাকের বাণী হাদিস বাণী এর চেয়ে সুন্দর নীতি হতে পারে না এই সুন্দর নীতি যারাই প্রদর্শন করেছে একলাসভাবে তাদেরকে সবাই মেনে নিয়েছে শাহজালাল রহমতুল্লাহ এই সুন্দর নীতি অনুসরণ করার কারণে সবাই তাকে পছন্দ করেছেন মুসলমান এবং অমুসলমান তাআসুরান আজিমান প্রভাবান্বিত হয়েছিল আমেরিকান গভীরভাবে তাআসুরান আমিকা ফি আফকারিহিম তাদের চিন্তা শক্তির মাধ্যমে ইতিকাদিহিম তাদের বিশ্বাসের মাধ্যমে বা সাকাফাতিহিম দিনিয়া তাদের ধর্মে তাদের সাংস্কৃতিকের মাধ্যমে অজিতামাহিম এবং তাদের ইয়া সামাজিকতার মাধ্যমে হাত্তা এবং আস্তানা কাসিরুন মুসলমান হয়েছে অনেক মিনহুম বেদিনগুলি অনেক মুসলমান হয়ে গিয়েছিল দখালু ফি দিলালিল ইসলাম অনেক অমুসলিম হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সে কোরআন এবং হাদিসের সুন্দর পথে সবাই অনেক মুসলিম বুঝে তাদের সামাজিক তাদের সাংস্কৃতিক তাদের দিন সব কিছু বুঝে তারা স্বেচ্ছায় মুসলমান হয়ে গিয়েছিলেন إنه أصبح قدوة نشتي أني هي جي تشيلن إنه نشتي أصبح قدوة لدعوة المخلص أن أدرش هي جي تشيلن لدعية المخلص أكو نشت نشت بابا أني مسلمان ده دعوة لكتا أدرش أني هي جي تشيلن أبو الأسطور সমস্ত যুগের মধ্যে সাকাল্লাহু সারাহু
আল্লাহ তার কবরকে সিক্ত করুক, ওয়াজআল আল জান্নাতা করে দেখ তার স্থানকে জান্নাতে, মাসরাও তার স্থানকে, আমিন। ছাত্র বন্ধুরা, আমরা এখানে পড়লাম, এখন তোমাদেরকে আমরা দু একটা প্রশ্নের নমুনাও দেখব, কিন্তু এই যে পুরো দাসটি তোমরা মনোযোগ সহকারে প্রথম পড়বে এবং তার অর্থগুলি জানবে, তবেই আমরা আর নসরে মাদরুস আমরা উত্তর দিতে পারব। নসরে মাদরুস দু একটা প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি, আর তাদ্রিভাত অনুসরণী এমন প্রশ্নসমূহ, যেমন তাদ্রিভাত বহুবচন, আজিব উত্তর দাও, আনিল আস ইলাতে তালিয়াতে সাফাহিয়ান ও কিতাবাতেন, আজিব উত্তর দাও, আন হতে আস ইলাতে প্রশ্ন, তালিয়াতে নিচে, সাফা হিয়াতেন মুখে মুখে, ও কিতাবাতেন লিখে লিখে, যেন একটি প্রশ্ন, মাতা ও আইনা মাতা কখন ও আইনা কোথায়, বলিদা শায়েখ শাহজালাল রহমতুল্লাহ আলাই, শায়েখ শাহজালাল রহমতুল্লাহ আলাই কখন কোথায় জন্মগ্রহণ করেছেন। তা আমরা এটা যদি এবারটার দিকে তাকায় তো পেয়ে যাবো, বলিদা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। এটা তোমরা এখানে আমি এবারটা দেখে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। উলিদা শাহজালাল রহমতুল্লাহ বিল ইয়ামিনি মিজাত আরব সনাতা 641, এই যে আমরা এখন উত্তরটা পেয়ে গেছি, উলিদার সাথে আমরা সেই প্রশ্ন দেওয়া আছে, উলিদা শায়েখ শাহজালাল রহমতুল্লাহ বিল ইয়ামিন মিজাত আরব সনাতা 641 হিজরি খ্রিস্টাব্দ কত 1471 খ্রিস্টাব্দ আমরা পেয়ে গেলাম। এই যে আমরা এটা আমরা ইনশাল্লাহ পেয়ে গেলাম, প্রথম উত্তরটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, আমরা যদি উদ্দীপকটা পারি তবে আমরা সেইগুলো বুঝে নিতে পারবো। মাতা বা কাদিমা কখন আগমন করলেন শায়েখ শাহজালাল রহমতুল্লাহ ইলা সিলহাট, সিলহাটে উনি কখন আগমন করলেন, এটাও দেখবে আমরা ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাচ্ছি, যদি আবার টবালি করে পড়ো তবে আমরা পেয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা তোমরা দেখে নিবে। শাহজালাল রহমতুল্লাহ কাদিমা উনি কী করলেন, আগমন করলেন ইলাল সিদ্ধার সানাথা 703 খ্রিস্টাব্দ, ও কাদিমা শাহজালাল রহমতুল্লাহ সিদ্ধার, তোমরা এখান থেকে দেখে দেখে নাও, কাদিমা শাহজালাল রহমতুল্লাহ সিদ্ধার মিন দৌলাতুল বাঙ্গাল মা সালাসি মিয়াতি সিদ্দিনা মোলাফিকালি মোহাম্মতুল আদাল ইসলামী তিবাল মুসলিমিন, তো কাদিমা শাহজালাল রহমতুল্লাহ ইলা সিলহাত সানাতা 703 দেখছো, আমরা যদি এবারগুলি খেয়াল করি এখানে উত্তরটা আমরা পেয়ে যেত, উদ্দীপকটা আমাদের ধরে না, উদ্দীপকটা কতটুকু আসবে, উদ্দীপকটা আমাদের এখান থেকে শুরু হবে, উদ্দীপকটা আপাতত আমাদের এখানে আদাইল ইসলাম শুরু হয়ে গেল, এখানে আমরা উত্তরগুলি পেয়ে যাচ্ছি। তো ছাত্র বন্ধুরা, আমরা যদি এরকমভাবে এটাকে আমরা ভালো করে শিখে নেই, মা আ মান হার আবার শায়েখ শাহজালাল রহমতুল্লাহ ফি সিলহাট, শাহজাহ কার সাথে যুদ্ধ করেছিলেন, হার আবার শায়েখ শাহজালাল রহমতুল্লাহ আলা মালিক ইসলাম গৌরবগঞ্জ ফি সিলহাট, এটা আর উত্তরটা সেখানেই আছে। তো ছাত্র বন্ধুরা, আমার তোমরা তোমাদেরকে আমরা তিনটে উদাহরণ বুঝিয়ে দিলাম, এই জন্য আমরা ভালো করে কী করবো, এই প্রত্যেকটা যেমন আজকে এটা এই প্রবন্ধের নাম হলো আমাদের শায়েখ শাহজালাল রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই, এটা 11তম পাঠ, আমরা যে ভালো করে পড়ে নেই তবে আমরা উত্তরগুলি দিতে পারবো, আমরা সামনে ধরছে ইনশাআল্লাহ তাআলা উদ্দীপক আলোচনা করব। আজকে আমরা শায়েখ শাহজালাল রহমতুল্লাহ পুরাটা আমরা তার জীবন বৃত্তান্ত, দেশে আসা এবং উদ্দেশ্যে উনি ইসলাম কীভাবে কায়েম করলেন এবং তার এই সুন্দর ব্যবহার উৎস কী ছিল, আল্লাহ তাকে সাহায্য করেছেন, এইগুলো আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখ রহমতুল্লাহ আলাই পে আল্লাহ উনি কবরকে আল্লাহ সুবহানাহু জান্নাতুল বাগিচা করে দেবেন, এ দোয়া করতেছি, এবং আমরা যে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মুসলমান এবং গায়ে মুসলমানকে আমরা সে কোরআনী খেদমত
তাদের আমরা নিজেরও মেনে তাদের সামনে পেশ করতে পারি, তৌফিক দান করুক। ছাত্র বন্ধুরা, তোমরা ভালো করে শেষ ভালো করে পড়ার জন্য, এবং এই পাঠ থেকে বাড়ির কাজ হলো আমরা যে প্রস্তাব দিইগুলি এবং শিগগিরই মধ্যে এগুলি তোমরা পুরো পাঠ থেকে বাহির করে নেবে। পরবর্তী দার্সে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে আবারও আহ্বান করে আজকের মতো এখানে আমরা দার্স শেষ করছি। আল্লাহ আমাদের সবার প্রতি রহম করছেন এবং আরও করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।